আল্লাহ পাকের কেমন ভয় করতেন, আমরাও নবীর উম্মত। হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বর্ণনা করে বলছেন, ও রাব্বুল আলামিন, আমি হযরত উমার ফারুক, আমাকে উমার আমাকে দুনিয়ার জমিনে বাসার না করে মানুষ হিসাবে দুনিয়ার জমিনে না সৃষ্টি করে আল্লাহ পাক যদি আমি উমার জঙ্গলে তৃণলতা সবুজ ঘাসপালা হিসাবে আমি উমার ফারুক আমাকে যদি আল্লাহ আপনি সৃষ্টি করতেন, তাহলে আমি উমার ফারুক কাল কিয়ামতের বিভীষিকাময় দিনে যেদিনে বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, স্বামী স্ত্রীর হবে না, কেউ কারো হবে না, আল্লাহ পাক ওই কঠিন দিনে আমি উমারে ফারুক আমার হিসাবে দেওয়া লাগতো না। ও নবীর আশিকেরা যে উমার সামনে আল্লাহ নবী আমার বললেন, উমার জান্নাতি জান্নাতি জান্নাতি, সেই উমারে ফারুক আল্লাহ পাকের আজাবের ভয়ে, জাহান্নামের ভয়ে, পুলসিরাতের ভয়ে আল্লাহ পাকের কাছে দোয়া চায় আর কাঁদে, বলে আল্লাহ আমাকে আপনি যদি ঘাস তৃণলতা বানাতে গেল আমি উমর বড় আমি নিজেকে ধন্য মনে করতাম। ও নবীর আশিকেরা আল্লাহ নবীর আদরের সাহাবি কলিজা ছেঁড়া সাহাবি হযরত উমার ফারুক, হুজুর আমার যখন ইসলামের মসনাদে যখন সিংহাসনে বসলেন হযরত উমার ফারুক আল্লাহ পাকের কাছে গভীর রাত্রিতে দুটি হাত তুলে দোয়া চায়, ও রব্বুল আলামিন, আমি উমার ফারুক আজ থেকে আজকের আমার উপরে আপনি এমন একটা কঠিন গুরুতর উম্মতে মুহাম্মাদের দায়িত্ব দিয়েছেন আল্লাহ, ও রব্বুল আলামিন, আমি উমার ফারুক এই দায়িত্ব যদি সঠিকভাবে পালন না করতে পারি কাল কিয়ামতের ময়দানে আপনার কাছে কোন মুখ আমি দেখাবো। ও নবীর আশিকেরা হাসরের ময় তানার কলি যাচ্ছিল, আজ আমরা নামাজ পড়ি না, আমাদের ভিতরে একবারও অনুশোচনা হয় না যে নামাজটাকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবী পাকের পাহাড়ের গুহার ভিতরে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তে হয়েছে, যে নামাজটাকে পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য সাহাবায়ে কেরামদের যুদ্ধের ময়দানে বুকের তাজা রক্তগুলো বিলীন করতে হয়েছে, যে দিন শরিয়াত থাকে এ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য অনেক মেয়েদেরকে স্বামী হারা হতে হয়েছে, ছোট ছোট শিশু বাচ্চাদের পিতা হারা হত্যা দেতি মধ্যে হয়েছে, সাহাবায়ে কেরামদের রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে এদিন ইসলাম আমাদের নিকট এই পর্যন্ত পৌঁছেছে। আজকের নবীর উম্মত হয়ে 2023 সালে আল্লাহ নবীর চোখের পানির দিন শরিয়াত, সাহাবায়ে কেরামদের জীবনের বিনিময়ের দিন শরিয়াত আমরা নিজে হাতে জবাই করেছি, এখন বুকে হাত দিয়ে বলুন আল্লাহ নবীর সামনে সাহাবায়ে কেরামদের সামনে সেই হাসরের ময়দানে কোন মুখ আমরা দেখাবো। ও নবীর আশিকেরা হযরত উমার কেমন ভয় করতেন যে সাহাবি নবীর মুখে থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও আল্লাহ নবী সাহাবি হযরত উমার ফারুক রাতের বেলাতে তিনি আল্লাহর ইবাদত বন্দেগি করে ওনার এরিয়ায় গোটা মদিনার জমিনে অলিতে গলিতে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে শহরে শহরে গঞ্জে গঞ্জে হযরত উমার ফারুক সদ্য বেশে এলাকার মানুষদেরকে খোঁজ খবর নেওয়ার জন্য আল্লাহ নবীর সাহাবী হযরত উমার ফারুক রাতের বেলা ছদ্মবেশে বেরিয়ে গেলেন, যেতে যেতে লক্ষ্য করে দেখতে পাওয়া গেল হযরত উমার ফারুক খেয়াল করে শুনতে লাগলেন একটা বাড়ির ভিতর থেকে কচি বাচ্চাদের কান্নার আওয়াজ ভেসে আসে। হুজুর আমার এমন সময়ে গুটি গুটি পায়ে এবার ওই গিরিহের দিকে চলে গেলেন, গিরিহের দিকে ওই বাড়ির দিকে চলে গিয়ে কানটাকে খেয়াল করে কানটাকে লাগিয়ে দিয়ে শুনছে কিনা একটা বাচ্চার মা আমার আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে, ও রব্বুল আলামিন
আমার স্বামী আজকের যুদ্ধের ময়দানে গিয়ে দীন ইসলামটাকে প্রতিষ্ঠিত করবার জন্য, আল্লাহ পাক আল্লাহর নবীরকে খুশি করার জন্য, আল্লাহ আপনাকে খুশি করার জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। আল্লাহ আমার কচি দুটো বাচ্চা এরা যেতিম হয়ে গেল, আজকের এদের পিতা নাই বলে এদের বাড়িতে আজকের অনাগার দিন কাটাতে হচ্ছে। ও রব্বুল আলামিন আমার বাচ্চাদের আপনি সবর ক্ষমতা ধৈর্য দান করুন। সুবহানাল্লাহ, এইরাম বলছার কাঞ্চার বাচ্চাদের সান্ত্বনা দিচ্ছে, আর চুলের উপরে হাঁড়ি বসাইয়ে রেখেছে, পানি ফোটার আওয়াজ, ভারী রাত্র আওয়াজ আসছে। ওই বাড়িতে গিয়ে সালাম নিলেন, সালাম দেওয়ার পরে হুজুর আমার ওই ঘরের ভিতরে গেলেন, ঘরের ভিতরে গিয়ে জিজ্ঞাসা করতে লাগলেন, ও মদিনার জমিনে আল্লাহ পাকের বান্দি আপনি কেন কাঁদেন, কি আপনার হয়েছে, কি কারণে আপনি কাঁদছেন? ওই সময় ওই মহিলাটা বললেন, ও আল্লাহ পাকের বান্দারে আপনি কি, আপনার নাম কি, আপনার কি পরিচয় আমি তো জানি না, তবে আমার কাঁদার পিছনে যথেষ্ট কারণ রয়েছে, কি কারণে আপনি কাঁদছেন? ওই সময় হযরতে ওই সময় ওই মহিলাটা বলেছিলেন, ও আল্লাহ পাকের বান্দারে আমি এই কারণে কাঁদি, আজ কয়েক বছর হয়ে গেল আমার স্বামী দীন ইসলামটাকে প্রতিষ্ঠিত করবার জন্য বেঈমান বেদিনদের তলোয়ারের আঘাতে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, আর আমি বড় অসহায় হয়েছি। আমি আমার এই অসহায়ের কথা পৃথিবীর কোনো মানুষের কাছে কোনোদিন আমি জানাই না। আমি আজকের অসহায় হয়েছে, আমার বাড়িতেই যে ছোট দুটো বাচ্চা রয়েছে আজ কয়েকদিন এরা ভুকা অবস্থায় রয়েছে, অনাহারে আজ দিন কাটায়, খুদার জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে আজ এরা কাঁদছে। ওই যে উনানের উপরে হাঁড়িতে পাথর দিয়ে আমার বাচ্চাদের সান্ত্বনা দেওয়ার জন্য আমি তাদেরকে পানিতে পাথর দিয়ে ফোটাতে লাগলাম, ও আল্লাহ পাকের বান্দারে আমার আমার বাচ্চারা খুদার জ্বালা সহ্য করতে না পেরে আজকের তারা কাঁদে। আমি মা বলুন বলুন আর কতদিন এইভাবে আমার এই বাচ্চাদের সান্ত্বনা দেব? এইরকম গরিব 2023 সালে আসে বলে মনে হয় একটা দেখাতে পারবেন যে খাবার পরিবর্তে চুলোর উপরে হাঁড়িতে পাথর ফোটায়? তারপরেও তাদের নামাজ কাজা ছিল না, তারপরেও তাদের রোজা কাজা ছিল না, তারপরেও তাদের কাছে দিন শরিয়াত অপরিচিত হয়নি। আজকের পৃথিবীর জমিনে গোটা ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর জমিনে যত গরিব মানুষ থাকুক না কেন, যদি রাস্তার ভিখারিও হয় আল্লাহ তার বাক্সে দুটো পাঁচটা নতুন কাপড় দিয়েছে। আর আজকের ফোটার ঘরে নামাজ পড়বে, আগে মসজিদ গুলো ছিল তালপাতার ছাপ, মসজিদে মুখে আজান হতো 220 ভোল্টেজের মাইকে আজান হতো, সেই মসজিদে এলাকার 9 জন তরুণ ছেলেরা এরা একটু ভিআইপি লেভেলে কাজ করে টাকা হয়ে গেছে বলে চাচা মসজিদ কমিটিকে বলছে মসজিদ এভাবে চলবে না, পুরাতন ওল্ড নিয়ম ব্যান করতে হবে, এখন মসজিদে না 440 লাইনের ভোল্টেজ এনে 4টে মাইক লাগাতে হবে, আর কায়দা করে আজান চালাতে হবে, গরমের সময় তারাবি পড়তে পারছি না, এই পাকা জাহান কলিজা ঠান্ডা হয় না, এয়ার কন্ডিশন এসি লাগাতে হবে, তাই করা হলো না। আগে ছিল মসজিদ কাঁচা, সাহাবীদের ঈমান আমল ছিল পাকা, এখন হলো মসজিদ পাকা, আমাদের ঈমান আমল হলো কাঁচা, কথা ঠিক না? আগে ছিল মসজিদ কাঁচা, সাহাবীদের ঈমান আমল ছিল পাকা, এখন হলো মসজিদ পাকা, আমাদের ঈমান আমল হলো কাঁচা, সাহাবীদের কাছে আগে ছিল নবী রাসূল খোদা, আমাদের কাছে আগে গেল চিটিংবাজি আর ধোকা, সাহেবরা বেশি ভালোবাসতে গেল কোরআন হাদিসকে, আমরা বেশি ভালোবাসি সিনেমার নায়ক নায়িকাদের, সাহেবরা বেশি ভালোবাসতে গেল আল্লাহর নবীকে, আমরা বেশি ভালোবাসি নিজের স্ত্রী অক্সিজেন বেগমকে, কথা ঠিক না? তবে সবাই না অধিকাংশ, ও নবীর শেখেরাম
নবীর কলিজা ছেড়া সাবিক হযরত উমার ফারুক ওই সময় আস্তে আস্তে চোখের পানি ছেড়ে দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে নবী পাকের সাবিক নিজের পরিচয়টা গোপন করলেন। আস্তে আস্তে সেখান থেকে মদিনার পথ ধরে আল্লাহ নবী সাবিক বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে গিয়ে একটা জবের আটার বস্তা নিজে মাথায় করে নিয়ে ওই গভীর রাতে ওই মহিলার বাড়িতে চলে আসে। আরো জোরে হবে না, সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মাসলাকে মুজাদ্দাদ জামান, নারে তাকবীর। কে নিয়ে যাচ্ছে মাথায় করে বোঝা? উমর ফারুকটা কে? দেশের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী। এখন 23 সালের কথা আমি রাজনীতির কথা বলছি না, আমি বাস্তবটাকে বলছি। 2023 সালে প্রধানমন্ত্রীর কথা বাদ দিলাম, গ্রামের যারা সামান্য দায়িত্ব রয়েছে এরা যায় বলে মনে হয়? তফাত এই জায়গাটায়, তফাত এইটা। ইশারায় বুঝে নেবেন, ইশারায় বুঝে নেবেন, জ্ঞানী মানুষের জন্য ইশারায়। ছোট মজুর পীর কেবলা বলতেন, ক্ষুদ্র তাজিমি তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। ছোট মজুর পীর কেবলার কবিতা, জ্ঞানীদের জন্য ইশারা শুধু যথেষ্ট, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদান কে বোঝায় কে আছে কোথায়? ও নবীর আশিকের আজকে 2022 সালে আমার বাড়ির পাশে, বাড়ির পাশে যদি একটা গরিবের বাচ্চা থাকে, আমরা আজকে কালিয়া কোপ্তা বিরানি খাই, পাশের বাড়িতে যদি কোনো গরিবের বাচ্চা থাকে তাদেরকে শরিয়াতের মাসলা বলছে। শরিয়াতের মাসলা হলো নিজে যেটা খাবে কালিয়া কোপ্তা বিরানি, নিজে যেটা খাবে, পাশে যদি অসহায় বাড়ি থাকে তাদেরকে দিয়ে আপনাকে খেতে হবে, এটার নাম ইসলাম। চাষার মেয়ের বিয়ে হচ্ছে, চাষা এলাকায় পুরো দেখে দেখে নাম লিস্ট করেছে, কাদের নাম? যারা মাল দিতে পারবে তাদের, যারা টাকা বড় বড় প্রাইজ আনতে পারবে তাদের নাম চাষা লিস্ট করেছে। চাষার মুসলি যাচ্ছে। আর চাষা কেন লিস্ট করছে তার কারণ হলো ওখান থেকে পাওয়া যাবে, আমি যেটা খরচ করছি উঠে আসবে। আর আমার বাড়ির পাশে যে গরিবের বাচ্চাগুলো রয়েছে, বুকে হাত দিয়ে বলুন কটা গরিবের বাচ্চাদেরকে আমরা দাওয়াত করে তাদেরকে খাওয়াই? কি হয়েছে? কিসের ঝামেলা করছেন? আচ্ছা, আমি কি আপনাদের সামনে আলোচনা কিছুক্ষণ ডাকবো না বাদ দেবো? সবাই বলেন, কোনো কারণবশত একজন আলেমে দিন হয়তো আপনাদের এখানে পরিচালনার ক্ষেত্রে, পরিচালনা বলতে কি একটা শীতের রাত সময়ের প্রেক্ষিতে খেয়াল করে হয়তো একটা সিদ্ধান্তে আনা হয়েছে, তো সেই সিদ্ধান্তের উপরে আগামী পরে যা হবে, এখন আপনারা একটা আলেমকে স্টেজে তুলে কি তাকে অপমান করবেন? তাহলে বলবো না কিয়াম সালাম করে দোয়া করে দেবো যে শরিয়াতের মাসলা হলো আপনার আমার আমাদের বাড়ির আশেপাশে যদি অভাব দুঃখী অভাবী মানুষ থাকে, শরিয়াতের মাসলা রসুল বলছেন তুমি তাদেরকে দিয়ে খাবে, আর যদি তোমার কলিজায় টান পড়ে যে দিলে কমে যাবে তাহলে ঘরে দরওয়াজা দিয়ে খেতে হবে, তার গন্ধ যেন তাদের নাকে না। বুঝেছেন? আর আজকে আমরা কি করছি? মহিলার বাড়িতে চলে গেলেন। মহিলার বাড়িতে গিয়ে মহিলার কাছে আটার বস্তাটুকু মহিলার সামনে দিয়ে দিলেন আর বললেন, ও আল্লাহ পাকের বান্দিরে, আমি আজকের আপনার জন্য, আজকের আপনার বাচ্চাদের মুখে কিছু অন্ন তুলে ধরার জন্য আমি আল্লাহ পাকের একজন বান্দা কিছু আটা দিয়ে গেলাম,
আজকের এই আটা দিয়ে কিছু রুটি বানিয়ে তোমার বাচ্চাদের মুখে তুলে ধরো। বলো সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক যখন এই কথাটা বললেন, এমন সময় ওই সময় ওই মহিলাটা সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, আল্লাহর বান্দা আজকে যদি এই মদিনার জমিনে আজকে যদি ওমরকে খলিফা না করে আল্লাহ যদি আপনাকে মদিনার খলিফা হিসাবে বানাতো, আমি মহিলা হিসাবে দোয়া করি আমি নিজে বড় খুশি হতাম। কার সামনে বলছে? ওমরের সামনেই বলছে কথাটা। আর আজকে আমরা যদি একটু সামান্য কিছু হয়ে নিজে দেই, একটা সেলিব্রেট করছে লকডাউনে, একটা কলা তুলে দিচ্ছে হাতে, তিন চার জনা ধরে ক্যামেরা করতেছে, লকডাউনে কলা তুলে দিয়েছে, দু টাকা দামের কলা হাতে তুলে দিচ্ছে, তিন চার জনা ধরে ক্যামেরা করতেছে, এবার দেখা আমি কত বড় দানি। আর হযরত ওমর ফারুক পরিচয় গোপন করছে, মহিলাটা বলছে, আল্লাহ যদি ওমরকে খলিফা না করে যদি তোমাকে খলিফা বানাতো, আজ ইসলামিক সাম্রাজ্য, আজ ইসলামিক সাম্রাজ্য উন্নতি হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। সেই ওমরে ফারুক ঝরঝর ঝরঝর করে কেঁদে ফেললেন, চলে যাবেন এমন সময় ওই মহিলাটা জিজ্ঞাসা করছে, ওগো আল্লাহর বান্দা আপনি কে, আপনার পরিচয়টা একটু আমার কাছে দিলে ভালো হয়। ওই সময় হযরত ওমর ফারুক হুজুর আমার আস্তে আস্তে বললেন, ও আল্লাহর বান্দিরে, তুমি যে ওমরের জন্য একটু আগে দোয়া করলে যে আজকের মদিনার জমিনে আল্লাহ যদি ওমরকে না করে এই ব্যক্তিটাকে আগন্তুকটাকে যদি খলিফা করে বানাতো, তাহলে মদিনা শরীফটা বড় ধন্য হয়ে যেত। আল্লাহ পাকের বান্দিরে, আমি সেই ওমর আপনার সামনে হাজির। হুজুর আমার কেমন হাসরের ময়দানে ভয় করতেন, হুজুর আমার এক তারিখে ওনার খাদেমকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে 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 যেতে লাগলেন, এমন সময় হুজুর আমার উটের পিঠে উঠলেন, ওই উটটা কুচি দূর যেতে 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 আল্লাহ নবীর কলিজা ছেড়া সাবে হযরত ওমর ফারুক হুজুর আমার নেমে পড়লেন, খাদেমকে বললেন, এ আমার খাদেমে রে, এবারে তুমি উটের উপরে বসো, আমি ওমর মারে উটটা নিয়ে যাব। কে বলছে? খলিফা। কাকে বলছে? খাদেমকে। খাদেম, কিছু দূর তো আমাকে তুমি চাপিয়ে চাপিয়ে আনলে, এবার তুমি উটের পিঠে বসো, আমি একটু নিয়ে যাই। এখন গার আজকের এখান থেকে এবারে বোঝেন, ইসলামিক সাম্রাজ্যের প্রধানমন্ত্রী হযরত ওমর তানি তিনি তানার খাদেমকে বলতে লাগলেন, ও আমার খাদেম, এতক্ষণ তুমি আমাকে বয়ে নিয়ে আসলে উটের পিঠে, তুমি হেঁটে হেঁটে এসেছো, তোমার কষ্ট হয়ে গিয়েছে, তোমার পায়ে চোট পেয়েছে, তুমি এবার একটু বিশ্রাম স্বরূপ উটের পিঠের উপরে বসো, আমি ওমর তোমাকে নিয়ে যাই। এখনকার এক শ্রেণীর সামান্য দু টাকার নেতা থেকে শুরু করে আর পীর সাহেব হাজি সাহেব গাজী সাহেব থেকে শুরু করে পীর সাহেব হলে আলেম সাহেব হলে বলে, আমার গাটি বেঁধে, আমার পাটি বেঁধে, আমার পানির বন্যা নিয়ে, আমার ওটা নিয়ে, আমার ব্যাগ নিয়ে, আমার সেই নিয়ে, আমার ওই নিয়ে, এখান থেকে বসবে তোমার জগতের মানুষকে শিক্ষা দিয়ে দিল, কে আমির কে ফকির, কে দরিদ্র কে ধনী লোক, কে সম্মানীয় লোক, সব ইসলামের ক্ষেত্রে আমার আল্লাহ পাকের কাছে সমান। তোমার ওই উটের পিঠে খাদেমকে যখন বলছে খাদেম, তখন বলছে হুজুর বিয়াদুবি হয়ে যাবে, আমার দ্বারা এটা ইম্পসিবল, অসম্ভব ব্যাপার। আজকে তোমার বললেন, এ আমার খাদেম, আমি খলিফা বলে তুমি আমাকে যে মান মর্যাদার সম্মানটা তোমার অন্তরে জায়গা দিয়েছো, অত বড় সম্মানের পাত্র আমি আমার আল্লাহ পাকের কাছে হতে পারিনি। বলুন সুবহানাল্লাহ। চাষা দুয়োক্ত নামাজ পড়িয়ে তার কথা ঠেলায় পাড়ায় আরো দুটো মুসলিম মসজিদে ঢুকেছে, তারা আর আসে না। চাষার ফতোয়ার জোরে ওই চাষাকে যদি ঘুরিয়ে জিজ্ঞাসা করা হয়, চাষা ফাতে আটা বলে দিন ভাই, দাঁড় বাপু আমি ছোট মুজির মুরিদ, তুই আমার থেকে বেশি জানিস, একেবারে ছোট মুজির মুরিদ বলে তেড়ে দেবে। সমাজে এরকম ধরনের মানুষ আছে, তাশাহুদ জানে না, দুআয়ে কুনুতু জানে না, একটা নামাজি মুসল্লি সে দু অক্ত নামাজ পড়ে এত এমন ফতোয়া চালাচ্ছে, ইমাম সাহেবরা আরো ভালো বুঝবে এই সমস্ত জিনিসগুলো।
আজকের এই যে ভ্রান্ত ধারণা, আপনি আমাদের সিলসিলা মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি রেখে যাওয়া মত পথ পৃথিবীর কোন মাইকালাল আসেনি আর আসবে না কিয়ামত পর্যন্ত, আমার দাদা হুজুরের মাসলাকের উপরে একটা কালি চালানো, লাল কালির দাগ দেওয়া, বারহাক সত্য সত্য। তবে তুমি যে ওই মানুষটাকে হেঁকে তাড়িয়ে দিলে যে তোমাকে সূরায়ে ফাতিহা ধরলো, আর তুমি মেজ হুজুরের মুরিদ বলে, ছোট হুজুরের মুরিদ বলে হেঁকে তাড়িয়ে দিয়ে দিলে, এটাই তোমার মতো ব্যক্তির জন্য সিলসিলা ক্ষতি হচ্ছে। যে ফুরফুরা শরীফে দাদা পীরে মুরিদ হবে, সে বিনা যে সে বিনা ফাতেহায় বিনা সুরাতে সে নামাজ পড়বে না, যে ছোট হুজুরে মুরিদ হবে সে সুদু খাবে না, যে দাদা হুজুরে মুরিদ হবে সে ঘুষ খাবে না, যে দাদা হুজুরের মুরিদ হবে মিথ্যা কথা বলবে না, চকলঘুরি করবে না, মোনাফিকি করবে না, পরচর্চা করবে না, গান শুনবে না, জেনাবে বিচার করবে না। এক কথায় আমার দাদা পীরের যে মুরিদ বলে নিজেকে দাবি করবে, আমার দাদা পীরের রেখে যাওয়া মত পথ যে কোনোদিন ছেড়ে চলতে পারে না। সূরা ফাতিহা ধরেছে বলে তুমি ছোট মুজির মুরিদ বলে তাড়িয়ে ওই মানুষটাকে দিলে দাও, আল্লাহ পাকের কাছে তোমার ধরা পড়তে হবে। ও বলবাদী ভাইয়ের নামাজ আমরা পড়ি, হযরত উমারের কথাটা আমি পরে আসছি, নামাজ আমরাও পড়ি। আজকের আমরা নামাজ পড়তে গেলে আজকের আমরা নামাজের নিয়াদ বেঁধে চাচা পটল ক্ষেতের কথা স্মরণ করেছে, নামাজের নিয়াদ বেঁধে ব্যবসায়ী ভাই দোকানের কথা স্মরণ হয়ে গেল, বিবির কথা স্মরণ হয়ে গেল, স্ত্রীর কথা স্মরণ হয়ে গেল, চাকরির কথা স্মরণ হয়ে গেল, ভেরি পিসারের কথা আজকের নামাজের নিয়াদ বেঁধে আমাদের স্মরণ হয় না হয় না। আর শুধু ঘন ঘন সহসিদা মাত্র, শুধু ঘন ঘন সহসিদা দিচ্ছে। নামাজকে প্রশ্ন করা হলো, নামাজ তোমার কাজ কি, নামাজ তোমার কাজ কি? নামাজ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ বলছে হে নামাজি তুমি যে আমাকে প্রতিষ্ঠিত করেছ, আমি নামাজ আমার কাজ হলো তোমাকে মদের আড্ডা থেকে, চিটিংবাজির আড্ডা থেকে, সুদের আড্ডা থেকে, জেনাবে বিচারের আড্ডা থেকে, গানের আড্ডা থেকে, ফেরেবাদির আড্ডা থেকে, হক ফাঁকি ডোয়ার আড্ডা থেকে, এক জমি সাতবার বিক্রি করার আড্ডা থেকে, নকল দলিল করার হাত থেকে, আমি নামাজ আমার কাজ হলো তোমাকে দূরে রাখা। এখন বলুন আমরা যারা নামাজ পড়ি, আপনারা না ভারতবর্ষের মুসলমানদের অধিকাংশের কথা বলছি, নামাজও পড়ে মিথ্যে কথা বলে, নামাজও পড়ে চকলঘুরি করে, নামাজও পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে সুদু খায়, তাহলে কোরআনের আয়াত কি মিথ্যা হলো নাকি? কারণ কোরআনের আয়াত বলছে তো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমি নামাজ আমাকে যে পাবন্দিকতার সঙ্গে আদায় করবে, আমি নামাজ আমার কাজ হলো খারাপ থেকে তাকে দূরে সরানো। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা নামাজ পড়ছি আপনারা খুবই ভালো মানুষ, আপনাদের কথা না ভারতবর্ষের মুসলমানের কথা হচ্ছে। নামাজ পড়ছে মিথ্যে কথা বলছে, টাকা পকেটে 100 টাকা লোড চাষার দেখা যাচ্ছে, একজন বিবাদে পড়েছে, বাবু আমার 100 টাকা দেন না, বলে আমার কাছে নেই, অথচ টেকু গান্ধী বাবুর ফটো চকচক করতে দেখা যাচ্ছে, মিথ্যে কথা ছেড়ে দিন। ও মারবাজি ভাই জানি রঙা, নামাজ আমরাও পড়ি, নামাজ পড়েছিলেন আল্লাহ নবী সাহাবীরা, কেমন নামাজ পড়েছিলেন শোনেন। আজ আমরা নামাজ পড়তে গেলে দুনিয়ার খেয়াল আমাদের নামাজের ভিতরে চলে আসে। আল্লাহ নবীর হযরত আলী ইবনে হাজার রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নামাজ পড়েছিলেন, কেমন নামাজ পড়েছিলেন শুনে গেল। হযরত আলী ইবনে হাজার রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য বাহরাইন দেশে গিয়ে শত্রুদের ইসলামের দুশ্মনদের ইসলামে ওই দেশে ইসলামটাকে জয়লাভ করে দেওয়ার জন্য, ইসলাম ধর্মটাকে প্রতিষ্ঠিত করবার জন্য আল্লাহ নবী সাহাবী হযরত আলী ইবনে হাজার এবং নবী পাকের কিছু মুহাব্বতের সাহাবীদের নিয়ে হুজুর আমার আস্তে আস্তে পাড়ি দিলেন। যেতে 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 সামনে একটা বিশাল দরিয়া পড়ে গেল, সামনে একটা নদী পড়ে গেল, নদী পড়ে গেল, সাগর সমুদ্র পড়ে গেল,
কিন্তু ওই সাগর সমুদ্র পেরিয়ে তারপরে পড়বে বাহরাইন শহর। হুজুর এবারে চিন্তা করল, এই বাহরাইন শহর যেতে গেলে আমাদের এই বিশাল দরিয়া পার হতে হবে, সুতরাং আমাদের কাছে তো কোনো নৌকা নাই যে এই দরিয়া আমরা পার হব। ও নবী রসিকের নামাজ আমরাও পড়ি, আজ নবী পাক সামায়িক নামেরাও নামাজ পড়েছিলেন, কেমন নামাজ পড়েছিলেন, আমাদেরও নামাজ আর তাদের নামাজ কেমন। পিছনে রয়েছেন তাম সামায়িক রামের হজরতে, ওই ওনার সঙ্গে ছিলেন সর্বাধিক বেশি হাদিস বর্ণনাকারী সাহাবি, জানার নাম হলেন হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। হুজুর আমারও ওই যুদ্ধে ওই ওনার সঙ্গে হুজুরও ছিলেন, হুজুর বর্ণনা করেছেন, আমাদের আমির আমাদের সেনাপতি যখন ওই আপনার সমুদ্রের তীরে পৌঁছালো, আমাদেরকে দাঁড় করিয়ে রেখে দিয়ে আমাদেরকে বলল, ও নবী পাকের সাহাবীরা আপনারা একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। আমরা দাঁড়িয়ে রইলাম, এমন সময় আলী ইবনে হাজার রহমান আল্লাহ নবী সাহেব হুজুর আমার সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে গে সমুদ্রের পানিতে উজু করে নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে আমার আল্লাহর দরবারে দুটি হাত তুললেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমাদের ভিতরে আমল বলতে কিছুই নেই, আমাদের ভিতরে তেমন আপনাকে খুশি করার মতো কোনো আমল নাই আল্লাহ, তবে আমি আমি আপনার নবীকে আমার জীবনে থেকে বেশি ভালোবাসি বলুন সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আজ ইসলামটাকে প্রতিষ্ঠিত করবার জন্য আমরা আজকে বাহরাইনে যাচ্ছি, কিন্তু সামনে যে বিশাল দরিয়া, এই দরিয়াটা পার হওয়ার জন্য কোনো নৌকা আমাদের কাছে নাই। ও রব্বুল আলামিন, আজ আমাদের জন্য বাহরাইনে যাওয়ার জন্য এই দরিয়া পার হওয়ার ব্যবস্থা আপনি করে দিন আল্লাহ, এই দরিয়া পার হওয়ার ব্যবস্থা করে দিন চাচা। দশ বছর নামাজ পড়তিস, হুজুরের কাছে গিয়ে বলতিস হুজুর আমার দোয়া কবুলের দোয়া করে দিন, পয়সা দিচ্ছে কোনো কোনো দোয়া কর তুই শুধু। আজ আমাদের জবানের দোয়া কবুল হয় না কেন ভাবতে হবে, কেন ভাবতে হবে, দোয়াটা কেন পৌঁছাচ্ছে না, কোন জায়গায় চোরালি কাছে কোন যে তালি মারতে হবে। ওই সময় আলী ইবনে হাজার রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আল্লাহ পাকের কাছে দোয়া চাইছে গে, এমন সময় দোয়া সমাপ্ত হয়ে যাওয়ার পরে হুজুর এবারে আল্লাহ নবীর তামাম সাহাবায়ে কেরামদের মুখের দিকে তাকিয়ে বললেন, ও নবী পাকের সাহাবীরা, আমি তোমাদের আমির, এই যুদ্ধের সেনাপতি, তোমাদের উপরে আমি ওয়াটা জারি করে দিলাম, তোমরা এখনই আল্লাহর নাম নিয়ে এই দরিয়ার উপরে নেমে যাও। এখন আমাদের মতন হুজুর খেজুর আমাদের যা একটু আর দুঃখ চুটকো চাটকা হুজুরদের যা ভক্ত রয়েছে, যদি দরিয়ার সামনে নিয়ে গিয়ে যদি বলা হয় চলো আমিও নাপতিছি তোমরাও নামো, ওরা বলে হুজুরে ধরে মাথায় পানি দে, হুজুরের মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, আসলে ছোটটা যা বলছো ঠিক বলছে কিন্তু কেন কোনো মিথ্যে কথা বলেনি, কেন আমরা যেমন হুজুর আমাদের মুরিদ তেমন, কথা ঠিক না। হযরত আলী ইবনে হাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যখন বললেন, ও নবী সাহাবীরা তোমরা আল্লাহর নাম নিয়ে এই দরিয়ার উপরে নেমে যাও, বলার সঙ্গে সঙ্গে ওই দরিয়ায় ডুবে মারা যাব, এইরকম ধরনের মনের স্পিরিয়া চেতনতাব আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের আসেনি, সঙ্গে সঙ্গে সেনাপতির হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে ওনারা আল্লাহর নাম নিয়ে দরিয়ার উপরে নেমে গেলেন। আমার আল্লাহ পাক ওই দরিয়াটা, হযরতে আবু হুরায়রা বর্ণনা করেছেন, আমরা ওই যে বিশাল দরিয়া পার হয়ে গেলাম, বিশাল দরিয়া পেরিয়ে যখন সমুদ্রের অপর পাড়ে আমরা যখন পৌঁছে গেলাম, আমি আবু হুরায়রা আমার ঘোড়ার পায়ের দিকে লক্ষ্য করে দেখলাম আমার ঘোড়ার হাঁটুর উপরে পানি উঠি না, কোথায় পানি উঠিনি, হাঁটুর উপরে, সমুদ্রের গর্তের কোনো ঠিকানা আছে, সেই সমুদ্রে ঘোড়া চালিয়েছে কি ভিজিনি,
হাঁটু ভিজিনি, কিন্তু কি করে ভিজিনি? নামাজ পড়ে দোয়া চেয়েছে, নামাজ পড়ে দোয়া চেয়েছে, আর আমরাও নামাজ পড়তেছি, আমরাও নামাজ পড়ছি, আমাদের দোয়া কবুল হয় না। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب سبحان الله الله বললেন বললাম হযরত আলী ইবনে হাজার আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ আপনি রাতকে দিন বানাতে পারেন, দিলকে রাত বানাতে পারেন, রাজাকে ফকির বানাতে পারেন, ফকিরকে রাজা বানাতে পারেন, কারো সম্মান দিতে পারেন, কারো সম্মান কেড়ে নিতে পারেন, আল্লাহ আপনি জিন্দাকে মুর্দা বানাতে পারেন, কেননা আল্লাহ আপনি বলেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ আপনি বলেন দুনিয়ার সব থেকে বড় ক্ষমতাবান। বলুন সুবহানাল্লাহ। আজ যদি আমরা নামাজে নামাজের মতো নামাজে হতে পারতাম, আমাদের জবানের দোয়া খোদার কসম আল্লাহর দরবারে পৌঁছে যেত। আজকের এত পৃথিবীর জমিনে চতুর্দিক দিয়ে গজব আসছে। আমি শুরুতে বললাম নবী আমার জানালেন, আখিরি জামানায় আমার নবীর আমি রসুল, আমার উম্মতদের মাঝে আকাশ থেকে পানির ফোঁটা যেমন দুনিয়ার জমিনে পড়ে, ও আমার সাহাবীরা ওই জামানায় মুসলমান থাকবে ঠিকই, ওই পানির ফোঁটার মতো ফেতনা ফাসাদ মুসলমানদের ভিতরে বেড়ে যাবে। আর এটাই তখন হবে মুসলমান যখন মসজিদ বলা হবে, মুসলমান যখন আল্লাহর সেজদা করবে না, মুসলমান যখন কোরআনের আইন মানবে না, বরং এগুলো ছেড়ে দিয়ে বেঈমান বেদেন পশ্চিমা দেশের রীতিনীতিটাকে তারা কিভাবে ওঠা বসা করে, মুসলমান সেইভাবে ওঠা বসা করবে, তারা কিভাবে গায়ে পোশাক পরে, মুসলমান সেইভাবে পোশাক পরবে, তারা কিভাবে কথা বলে, মুসলমানের ছেলেরা সেইভাবে কথা বলবে। আগে লক্ষ্য করলে দেখা যেত নবী আমার বললেন, আমার উম্মতেরা আমি রসূলুল্লাহ জানালাম তোমরা ভাত খাবে হাত দিয়ে। আজ মুসলমানের 23 সালের উম্মতেরা যাদের একটু প্রমোটারি করা টাকা হয়ে গিয়েছে, যাদের একটু সুদের টাকা হয়ে গিয়েছে, মুসলমানের ওই সমস্ত মুসলমানগুলো লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এরা হাত দিয়ে খাওয়া বাদ দিয়ে চামচ দিয়ে খাওয়া শুরু করেছে। কি দিয়ে খাচ্ছে? তবে আপনারা না, আমরা বাইরে ঘাটে যাচ্ছি তো পরিবেশ দেখছি, চামচ দিয়ে খাওয়া শুরু করেছে, ওরা হাতের আঙুলগুলো ফোটা দিয়েছে কি জন্য? আজ মুসলমানের ছেলেদের কথাবার্তা মাথার চুলের ফেস কাটিং, মুখের দাড়ির গোবের ফেস কাটিং গুলো সব কিছু হয়ে গিয়েছে আলাদা। আল্লাহ পাক ওই সময়ে যখন ইসলামের আইন গুলো মুসলমান ছেড়ে দেবে, মুসলমান অ্যাভয়েড করে পরিত্যাগ করে চলবে, ওই সময় আমার আল্লাহ মাঝে মাঝে কখনো আম্ফান দেবে, কখনো আইলা দেবে, কখনো বুলবুল দেবে, কখনো তিথি দেবে, কখনো করোনা দেবে। আল্লাহ বললেন, বান্দা আমি দেব, তোরা ঠান্ডা ঘরে বসে বসে শুধু নাম্বার করবে। সুতরাং আমাদের বাঁচার একটাই রাস্তা, আলোচনা জীবনে অনেক শুনেছেন, আপনাদের মতন শ্রোতাদের এখানে বসিয়ে দিলে মাশাআল্লাহ আধা ঘন্টা ওয়াজ করে দেবে, কিন্তু আমাদের জীবনের আমলের অভাব হয়ে গেল। দুনিয়ার জমিনে যদি বাঁচতে চান, এই বাঁচার জন্য একটা মাত্র দরওয়াজা খোলা, সেটা হলো
আল্লাহর ঘর মসজিদ। ওমর বাদে ময়দানে রব কিয়ামতের ময়দানে মাহশরে দুতলা ভাই কতটা দুনিয়ার জমিনে কত বিঘা জমি করে এসেছেন, কতটা কত তালা বাড়ি করেছেন, কতটা ফ্ল্যাট করেছেন, কতটা আপনি বিড়ি বিচারি করেছেন, ছেলে মেয়ের জন্য কতটা ব্যাংক ব্যালেন্স করেছেন, আমার আল্লাহ সব দেখবে না। হুই আর ইউ, হোয়াট ইজ ইউর নেম, চার্লসের সূত্র আল্লাহ জিজ্ঞাসা করবে না, ফেরেলের সূত্র আল্লাহ জিজ্ঞাসা করবে না, শরীর কতটা মোটা আল্লাহ জিজ্ঞাসা করবে না, তুমি কি পীরের বেটা জিজ্ঞাসা করবে না, তুমি কি নবীর বেটা জিজ্ঞাসা করবে না, তুমি কি গোস কুতুবীর ছেলে আল্লাহ হিসাব জিজ্ঞাসা করবে না, তুমি কালো ছিলে না ফরসা ছিলে হিসাব জিজ্ঞাসা করবে না। আল্লাহ বললেন, বান্দারে وَتُكَلِّمُونَ أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ الله বললেন, বান্দা কিয়ামতের দিনটা এমন একটা দিন, দুনিয়ার জমিনে তোমার যে শরীরে গায়ে ধুলো বালি লাগতে দিতে না, গা মশা মাছি বসতে দিতে না বান্দারে, ওই কিয়ামতের দিনে যেদিনে দুনিয়ার জমিনে তুমি ফেলামা সাবান দিয়ে কায়দা করে গা ঘষেছ, দামি নামি নামি দামি কোম্পানির শ্যাম্পু দিয়ে তুমি তোমার শরীরটাকে পাক সাফ করেছো বান্দা, তোমার হাত আলিয়মা নাখতিমু আলা ফাকিকিম ও তুকাল্লিমু আইদিকিম, তোমার হাত দুটো তোমার কৃতকর্মের ব্যাপারে আমি আল্লাহ আমার কাছে সাক্ষ্য দেবে, ও আরজুলাকুম তোমার দুটো পা পা দিয়ে মদের আড্ডায় গিয়েছিলে কিনা, তাসের আড্ডায় গিয়েছিলে কিনা, তুমি জুয়ার আড্ডায় গিয়েছিলে কিনা, জেনাবে বিচারে পথে গিয়েছিলে কিনা, এ আমার বান্দারে কতটা তুমি মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়েছো, তোমার এই হাত পা জবান অন্তর কান্না জিহবা, তোমার কৃতকর্মের ব্যাপারে এরাই সেদিনে সাক্ষ্য দেবে, আর সেটার নাম হলো কিয়ামত। আর সেই দিনে দুনিয়া থেকে দুটো জিনিস যাবে বান্দার, দুটো জিনিস, দুটো জিনিস, দুটো জিনিস, একটা হলো বান্দার নেক আমল, আর যাবে ওই বান্দা দুনিয়ার জমিনে কোন জায়গাটায় নেক আমল করেছো সেই জায়গার সাক্ষীটা হবে আল্লাহর দরবারে, বলুন সুবহানাল্লাহ। আর কিছু যাবে? এবারে আপনারা বলবেন তাহলে কি আমরা তাহলে যে আলেম ওলামারা বলে পীরেদের সাপায়াত, নবীদের সাপায়াত, হাফেজদের সাপায়াত, আলেমদের সাপায়াত, এগুলো কি তাহলে মিথ্যে? না, অবশ্যই সত্য। তবে জেনে রাখবে আঁখ যখন মারাই হয় আঁখের আর অবস্থা কি হয় জানেন? হাফড়ে ফেলে আঁখ যখন রস বার করে প্রথমে দেয় বাঁশ, বেরোয় লাস্টে কি গুঁড়ো হয়ে বেরোয় তো। তা আমাদের সাপায়াত তখন হবে আল্লাহ আগে গোপনে গোপনে চালিয়ে নেবে খাটকে নেবে ওদিক থেকে, বল খেটে আয় আগে, আগে ঘেটে আয় ওখান থেকে, হাজুর খেটে আয় আগে, তারপরে তোর নবী সাপায়াত দেবো, তারপরে তোর পীরের সাপায়াত দেবো, তারপরে তোর বংশের আলেমের সাপায়াত দেবো, তার আগে না। হুজুর ভেন্ডির তরকারির মতো সলাদ করে বলে যাচ্ছ, আর সমাজের মানুষগুলো আজকে এরা আপনার হুকুমমূলক অজগুলো আগে না করে তুমি গতানুগতিক অজ করে বেরিয়ে যাচ্ছ, সমাজটাকে 20,000-30,000 টাকা ঝেড়ে নিয়ে সমাজে চলে যাচ্ছ। ও মার ময়দানের রব, এই মসজিদ কিয়ামতের ময়দানে মাহশরে কঠিন হাশরের দিনে আল্লাহ পাকের কাছে সাক্ষ্য দেবে, আল্লাহ গো আপনার বান্দা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের মানুষ ছিল, 5,000-এর মতাদর্শের মানুষ ছিল, তাদেরকে শ্রদ্ধা করত, তাদেরকে ভালোবাসত, তাদের দাদা পীরের মতাদর্শের উপরে কোরআন হাদিস মোতাবেক জীবন যাপন গঠন করে আমি মসজিদ আমার উপরে আবাদ করে রেখেছিল, নামাজ পড়েছিল, আল্লাহ আমার উপরে যে আমার বুকে সদা সর্বদা থাকতো, আমার সঙ্গে যার সম্পর্ক ছিল দুনিয়ার জমিনে, আজ ওই বান্নাকে নাজাত না দিলে আমি মসজিদ আল্লাহ পাক আপনার দরবার থেকে আমি যাব না। বলুন সুবহানাল্লাহ। মসজিদের সঙ্গে সম্পর্ক নেই, মুসলমানের ছেলে আদান হচ্ছে বিড়ি টান্দি টান্দি যাচ্ছে, মুসলমানের ছেলে মসজিদের পাশ দিয়ে গান চালাতে চালাতে যাচ্ছে, আর যদি কোনো ভালো মানুষ নামাজি মানুষ ইমাম সাহেব আলেম সাহেব হাজির সাহেব যদি বলে এই খোকা তুই এখানে চাল চালাচ্ছিস কেন, রাখো তো তোমাদের পুরনো মডেলের কথা এখন। ওমর বাজে ভাই জানে না,
আসরের ময়দানে মাশরের কঠিন দিনে আল্লাহ নবী আমার জানালেন, ও আমার বান আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে মাশরের কঠিন আসরের দিনে বাল্লা দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাকের জন্য দুনিয়ার জমিনে যতগুলো আপনার সদকা জারিয়া করে এসেছে, আমার ওই উম্মত যখন কবরে জমিনে যখন চলে যাবে, আমি রাসূলুল্লাহ জানালাম তার নামাজ আর যাবে না, তার রোজা আর তার কবরে পৌঁছাবে না, তার হজ আর পৌঁছাবে না, তার যাকাত পৌঁছাবে না, তার সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যাবে। কেবলমাত্র দুনিয়ার জমিনে সে যা কিছু সাদকা জারিয়া হিসাবে যে দান দান করে এসেছে, আমি রাসূলুল্লাহ জানালাম সেইটা তার কবরে পৌঁছাবে। সুবহানাল্লাহ। এবার অনেকে ভাবতেছে হয়তো বসে বিপদে পড়েছি, এবার দানের হাদিস বলতেছে মানে আমাদের পকেট থেকে টাকা বার করতে হবে, না জোর করব না আমি। হকারীরা আসেন, মালপত্র দেখা শোনা ফিরি কেনা কাটা ব্যক্তিগত ব্যাপার, হাদিসের কথা বলবো আমি দুটো, শুনবেন আর দেওয়া না দেওয়া আপনার ব্যক্তিগত ব্যাপার। ওমর বাজে বাইদানের আল্লাহ নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন নিশ্চয়ই। হুজুর আমার এত বড় আল্লাহ পাকের জলিল কদর নবী ছিলেন, হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম তানাকে আল্লাহ পাক অডেল সম্পত্তি দান করেছিল। আল্লাহ পাকের বড় ফারিস্তা জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, ও রব্বুল আলামিন, আপনি নবী ইব্রাহিমকে খলিল বললেন, এর কারণটা কি? আল্লাহ বললেন, আমি আল্লাহ পাক, আমি যাকে ভালোবাসি সেই আমার নবী ইব্রাহিম, সে আমাকেও ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম বললেন, আল্লাহ পাক নিশ্চয় আপনি অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এই সম্পদের কারণে সে আপনাকে ভালোবাসে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক আপনি তাকে সম্পদ দিয়েছেন বলে সে ভালোবাসে। আল্লাহ পাক বললেন, আমার বড় ফেরেশতা জিব্রাইল, না না না, আমার বন্ধু ইব্রাহিম সম্পত্তির কারণে আমি আল্লাহ আমাকে ভালোবাসে না। ওই সময় জিব্রাইল ফেরেশতা বললেন, ও রব্বুল আলামিন, আমি নবী ইব্রাহিমকে পরীক্ষা নিতে চাই। আল্লাহ বললেন, যাও, তুমি পরীক্ষা করার অনুমতি তোমাকে দিলাম। আল্লাহ নবী পাকের কাছে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কাছে আল্লাহ পাকের বড় ফেরেশতা জিব্রাইল ফেরেশতা হাজির হয়ে গেলেন। জিব্রাইল ফেরেশতা এবারে মানুষ রূপে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের বাড়ির সামনে দিয়ে ফকির বেশে একটা তসবি পড়তে পড়তে যেতেন, যে তসবিটা আমরা রমজান মাসে পড়ি। ওই তসবিটা হলো সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি রূহ। এটা পড়েন না, পড়েন না, আমরা সবাই পড়ি। নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের বাড়ির শামেল দিয়ে গে ওই তসবিটা পড়তে পড়তে যায় আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। এবারে ভাবতে লাগলেন, আজ এই জামানায় আমি তো এক আল্লাহর নবী, এই তসবি তো আমি ছাড়া আর কেউ জানে না, আর ওই তসবির এত সুন্দর তার মধুর আওয়াজ ছিল। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই তসবি শুনে আল্লাহর প্রেমে মজগুল হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবারে ঘর থেকে বাইরে বেরিয়ে গেলেন, ঘর থেকে বাইরে বেরিয়ে গিয়ে আল্লাহ পাকের ওই মানব রূপী ফেরেশতা জিব্রাইলকে সালাম দিলেন, পিছন দিকে দিয়ে সালাম দিয়ে ডাকছেন, ও আল্লাহ পাকের বান্দা রে, কে গো, আপনার নাম কি, আপনার পরিচয় কি আমি জানি না, তবে আপনি যে তসবিটা পড়লেন ওই তসবিটা কি আমাকে কি একবার শোনানো যাবে? ওই সময় আল্লাহ পাকের বড় ফেরেশতা বললেন, ও পাকের বান্দা নবী ইব্রাহিম রে, এই তসবি তো আমি কোনোদিন বিনা পয়সায় আপনাকে শোনাতে পারবো না, আমার এই তসবি শুনতে গেলে কিছু পয়সা পারিশ্রমিক দেওয়া লাগবে। ওই সময় নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ পাকের বান্দা রে, আল্লাহ যে আমার বিশাল সম্পত্তি দিয়েছে, এই বিশাল সম্পত্তিটাকে আমি ইব্রাহিম খলিলুল্লাহ
এই সম্পত্তির সমস্ত সম্পত্তির অর্ধাংশ আমি আপনার জন্য আমি দিয়ে দেব, তবে আল্লাহ পাকের ওই মহাব্বতের নামের তসবিহটা আমাকে একবার শুনিয়ে দিন। এই শর্ত যখন দিলে সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের বড় ফেরেশতা ওই তসবিহটা সবাই বলেন, সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়েকাতি ওয়ুরুহ। এই তসবিহটা শুনিয়ে দিয়ে চলে গেলেন। আল্লাহ নবী তসবিহটা শুনে আবার আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে গেলেন, আবার আল্লাহ পাকের প্রেমে মশগুল হয়ে গেলেন। হুজুর আমার আবার বলতে লাগলেন, না 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 না, ওই তসবিহটা আমাকে আর একবার শুনতে হবে। আবার জিব্রাইল ফেরেশতাকে লক্ষ্য করে ডাকলেন, ও আল্লাহ পাকের বান্দা রে, ওই তসবিহটা কি আমাকে আর একবার শোনানো যাবে? ওই সময় জিব্রাইল ফেরেশতা বললেন, ও আল্লাহর বান্দা নবী ইব্রাহিম রে, আমি তো আগে বলেছি বিনা পয়সায় এই তসবিহ আমি কাউকে শোনাই নাই, সুতরাং এই তসবিহ আমি আপনাকে শোনাতে পারি যদি কিনা আপনি আমাকে অর্থ দেন। ওই সময় ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন, ও নবী রাশিকেরা 2023 সালের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা শুনে নেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় বললেন, ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহ আমার যা সম্পদ দিয়েছে আমি তো হাফ সম্পদ আপনাকে দিয়েছি, এখন এই সম্পদের অর্ধাংশ রয়েছে, আপনি যদি ওই তসবিহটা আমাকে আর একবার শুনিয়ে দেন, আমি নবী ইব্রাহিম আমার আল্লাহকে খুশি করার জন্য, আমার মালিককে খুশি করার জন্য বাকি সম্পদ আপনার জন্য আমি লিখে দেব। এমন সময় জিব্রাইল ফেরেশতা আবার তিনি ওই তসবিহ শুনিয়ে দিলেন, সুবহান কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালায়েকাতি ওয়ুরুহ, ওই তসবিহটা আবার শুনিয়ে দিয়ে দিলেন। আল্লাহ নবী ইব্রাহিম পুরো সম্পত্তিটা আল্লাহ পাকের ফেরেশতা জিব্রাইলের নামে তিনি লিখে দিলেন। এমন সময় জিব্রাইল ফেরেশতা আবার চলে যায়, আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আবার হুজুর আমার দিওয়ানা হয়ে গেলেন, হাউমাউ হাউমাউ করে আমার রবের আমার আল্লাহর প্রেমে পড়ে এসকে মহব্বতের প্রেমে ফানা হয়ে আল্লাহর জমিনে লুটোপুটি খায়, আবার পিছন দিক দিয়ে ডাকে, ও আল্লাহ পাকের বান্দা রে, আপনি কি আমাকে আর একবার ওই তসবিহটা আপনি আমাকে শোনাবেন? এমন সময় ওই আল্লাহ পাকের ফেরেশতা জিব্রাইল বলেছিলেন, ও আল্লাহ পাকের বান্দা নবী ইব্রাহিম রে, আমি তো বলেছি আগে পয়সা ছাড়া শোনাই নাই, সুতরাং এখন তো তোমার আর দেওয়ার কিছু নাই, কি দিয়ে তুমি কিসের বিনিময়ে এই তসবিহটা শুনবে? ওই সময় আল্লাহ পাকের নবী ইব্রাহিম বলেছিলেন, ও আল্লাহর বান্দা আল্লাহর বান্দা, আপনি যদি ওই তসবিহটা আমাকে একবার শোনান, আপনার জন্য যে সম্পত্তি আমি আপনার নামে দিয়ে দিয়েছি এই উট দুম্বা ভেড়া এবং এই সম্পত্তি তদারকি করার জন্য একটা রাখালের প্রয়োজন হয়, একটা কর্মচারীর প্রয়োজন হয়, আপনি যদি ওই তসবিহটা আমাকে একবার শোনান, একবার যদি শুনিয়ে দেন, ওই রাখালিনীর কাজটা আমি নবী ইব্রাহিম করব। আর হুজুর সুবহানাল্লাহ, না